নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফিল্ম মিউজিক। আমি ভাস্বর, আর আজ আমি একটা সিরিজ নিয়ে কথা বলবো যেটা হইচইতে রিলিজ করেছিল 2019-এর আই থিঙ্ক জানুয়ারি মাস, ওই সময়টা নাগাদ। এবং আমার কাছে এবং অনেকে আমি জিজ্ঞেস করেছি, অনেকের সাথে কথা বলেছি, আমি এই জন্য একটু ভিডিওটা আনতে দেরি হলো, তো তাদের কাছে কিন্তু এটা হইচইয়ের বেস্ট কাজ এখনো পর্যন্ত, এবং আমারও তাই মনে হয় যেটা হইচইয়ের এখনো পর্যন্ত বেস্ট কাজ। ইয়েস, ইট ইজ ডিরেক্টেড বাই কৌশিক মুখার্জি, যাকে আপনারা কিউ নামে চেনেন। তিনি গান্ডু বা লুডো বা তাসের দেশ এইরকম প্রচুর সিনেমা বানিয়েছেন, এবং সেগুলো কিন্তু মাস্ট ওয়াচ বাঙালিদের জন্য। তো গান্ডু হয়তো সবাই দেখেছেন। তো কিউ কিউ এর ডিরেকশন মানে কিন্তু একটু অন্যরকম এক্সেন্ট্রিক ব্যাপার আমরা দেখতে পাবো, এটাই আশা করি। এবং সত্যি বলতে তারানাথ তান্ত্রিক কিন্তু একদম পারফেক্ট চয়েস ছিল তার জন্য। এটা দেখুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প, তারানাথ তান্ত্রিক মেন ক্যারেক্টারটা তৈরি তার, এবং তারপর তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় এই ক্যারেক্টারটাকে নিয়ে আরও কিছু গল্প লেখেন, এবং এই গল্পগুলো যখন শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে গল্পগুলো কিন্তু মানে অনেকটা ইনফ্লুয়েন্সিয়াল। ইনফ্লুয়েন্সিয়াল কীরকম, দেখুন বাংলায় হরর গল্প খুবই কম হয়েছে, মানে হ্যাঁ সত্যজিৎ রায় টাচ করেছেন এবং আরও কয়েকজন লেখক বর্তমান সময়ে টাচ করছেন, কিন্তু সেইভাবে যে বাংলার যে মাইথোলজিক্যাল যে হররটা সেটাকে ভালোভাবে দেখানো সেটা কিন্তু খুব কম লোকই করতে পারেন। রিসেন্ট আপনারা ভোগ শুনেছেন, দ্যাট ওয়াজ পারফেক্ট আই থিঙ্ক মাইথোলজিক্যাল হরর, বাট অভীক সরকার যেটা লিখছেন সেটা পারফেক্ট, কিন্তু তার ওই জায়গাটা ধরতে পেরেছিলেন প্রথম কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের মাধ্যমে। এবং এই সিরিজটাও কিন্তু সেরকমভাবে চলার চেষ্টা করে। এই সিরিজটা সিনেমার কাইন্ডটা কিন্তু নেয় না, দিস ইজ নট আ কাইন্ড অফ আ সিনেমা, দিস ইজ নট। এটা কিন্তু মানে আমরা যদি কোনো একটা দেখি ফেলুদা, ফেলুদা যখন দেখি তখন আমরা কিন্তু দেখি ফেলুদাটাকে কীরকমভাবে দেখি, অ্যাজ আ সিনেমার পার্সপেক্টিভ দিয়ে দেখি, মানে সে এখানে আবার কী হচ্ছে, এখানে উল্টো, এখানে যেমনভাবে লেখক গল্পটা বলেছেন ঠিক সেরকমভাবে যেন একটা উপন্যাস পড়ছি সেইভাবে গল্পটা বলা হচ্ছে, সেই জন্য কিন্তু পরবর্তীতে কী হতে চলেছে সেটা নিয়ে কিন্তু খুব এক্সাইটিং থাকছে, এক্সাইটমেন্টটা কিন্তু মাথায় চড়ে বসছে। এবং হ্যাঁ, এখানে মেন ক্যারেক্টারে রয়েছেন কৌশিক রয়, যাকে আপনারা খড়কুটো সিরিয়ালে রিসেন্টলি দেখছেন স্টার জলসায়, আর এছাড়া তার বয়স্ক চরিত্রে, তারানাথ তান্ত্রিকের বয়স্ক চরিত্রে রয়েছেন জয়ন্ত কৃপলানি। জয়ন্ত কৃপলানিকে আপনারা এর আগে হয়তো আরিয়া সিরিজে দেখেছেন, তার আগে অনেকগুলো উনি সিরিজ সিনেমায় অভিনয় করেছেন, তবে সব থেকে ফেমাস মনে হয় ওই জায়গাটা যেখানে ওই 3 ইডিয়টসে বলছে না রাজুকে যে কিতনা স্যালারি লোগে, ওই লোকটা হচ্ছে জয়ন্ত কৃপলানি, উনি আছেন। আর জয়রাজ সত্যজিৎ এরা তো আছে, আপনারা তো ট্রেলারে হয়তো দেখতেই পাবেন জয়রাজ সত্যজিৎকে, তো এরা আছেন। তো সিরিজের অ্যাক্টিং, কিউ এর সিনেমায় অ্যাক্টিং খুবই ভালো হয় এখানে, খুবই ভালো, এবং আমার জয়রাজকে খুব ভালো লেগেছে। মানে আমি জয়রাজের অতটা বড় ফ্যান নাই অ্যাক্টিংয়ের, আমার গান্ডুতে ভালো লেগেছিলো, বাকি কিছু কাজে অতটা ভালো লাগেনি, যেমন ধরুন ক্যাট স্টিক্সে আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু এখানে খুব খুবই ভালো, মানে আই জাস্ট এনজয়েড হিজ পারফরমেন্স, জাস্ট এটা মানে বাঙালি নিপাট ভদ্রলোকটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে না, অসাধারণ অসাধারণ, খুব ভালো পারফরমেন্স। এবং এই তারানাতান্ত্রিকের গল্পটা কিন্তু সবার জন্য নয়, প্রথম কথা ক্যানন হওয়ার জন্য নয়। তারানাতান্ত্রিক আমরা যেটা সানডে সাসপেন্সে শুনি সেখানে যেভাবে বলা হয় সেটা কিন্তু সবাই বুঝতে পারে, সবার জন্য কিন্তু অ্যাক্সেসেবেল হয় গল্পগুলো, গল্পগুলো মোর অফ আ থ্রিলার কাইন্ডে চলে, তারিণী খুড়োর গল্পের মতো চলে, কিন্তু এখানে কিন্তু গল্পগুলোর মধ্যে এতটাই সারিয়ালিস্টিক ব্যাপার আছে যে আপনারা কিন্তু ভাবতে পারবেন যে কখন কোথায় কি হচ্ছে। অ্যান্ড ইয়া, ইট টুক মি 1.5 টাইম ওয়াচ টু ফুললি গেট হোয়াট ওয়াজ কৌশিক মুখার্জি সেইং টু আস। দেখ ব্যাপারটা কী, দেখুন যে প্রথমে যখন সিরিজটা শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জয়রাজ মানে লেখকের ক্যারেক্টার, ফোনটা চালু হয়ে গেছিলো, জয়রাজ লেখকের ক্যারেক্টারটা এবং তার যে ওই বন্ধুটা কিশোরী, তারা দুজন যাচ্ছে তারানাথের বাড়িতে, এবং সেখানে গিয়ে তারা তারানাথের সাথে গল্প করা শুরু করছে হঠাৎ করে, মানে একদম হঠাৎ করে শুরুটা হচ্ছে যেরকমভাবে গল্পে হয়েছিল। তো ওই হঠাৎ করে শুরুর পরে আমরা কিছু কিছু গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এটা যে টাইটেল সিকোয়েন্স সেটা দুর্দান্ত। এবং কোন কোন গল্পগুলো আমরা এখানে মোটামুটি দেখছি আমি বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে বেতাল, এছাড়া আছে আই থিঙ্ক জন্মান্তর গল্পটার একটা রেফারেন্স আছে, শুরুতেই জন্মান্তর গল্পটার রেফারেন্স আছে, আরও 2-3টে গল্প আছে সেগুলো একটা স্পয়লার হয়ে যাবে, বাট দেখুন, মানে আমি বলবো দেখুন সিরিজটা গিয়ে অবশ্যই দেখুন। এবং এটা সিনেমাটোগ্রাফি খুব প্রভোকেটিভ সিনেমাটোগ্রাফি, মানে দেখুন হইচই কিউ এর যে কাজের লেভেল সেই কাজে হইচই কিন্তু অতটাও, হইচই আই নো দ্যাট দে মেক সামটাইমস সফট পর্ন, বাট অতটাও কিন্তু তারা অ্যালাউ করতে পারতো না, তাই জন্য কিন্তু কিউ এতটাই প্রভোকেটিভ সিনেমাটোগ্রাফি দিয়ে খেলেছেন যে নুড সিন দরকার ছিল কিন্তু সেখানটা কিন্তু তিনি যথেষ্ট ভালোভাবে কিন্তু উতরে দিয়েছেন। তবে আমার মনে হয় কিছু কিছু জায়গায় অবশ্যই দরকার ছিল, সেইগুলো কিন্তু বাদ গেছে, মানে দে ওয়ার শোয়িং দ্যাট, বাট সেটা কিন্তু অনেকে রেখে ঢেকে আই থিঙ্ক কাট করা হয়েছে হয়তো, কারণ এটা তো অরজেন্টলি বানানো, তো কাট করা হয়েছে কিছু কিছু জায়গা। স্পেশালি আমি বলবো ওই জায়গাটা যেখানে ওই মাটা আসছে এবং কমলিকার, ওনার নাম কমলিকা আই থিঙ্ক, যিনি কাণ্ডুকে মা হয়েছিলেন, তা
তিনি তার যে সিকোয়েন্সগুলো ওই জায়গাগুলো তো আই থিঙ্ক ওগুলো ছিল, বাট কাট করা হয়েছে হালকা মতো। এবং আমাদের যে বাংলার যে আধ্যাত্মিক যে তান্ত্রিক যে সমাজটা সেইটাকে যেরকমভাবে ভোগ গল্পটা এক্সপ্লোর করা হয়েছে, এখানেও কিন্তু প্রচণ্ডভাবে এক্সপ্লোর করা হয়েছে তারানাথন থেকে। এবং আমাদের যে সন্ন্যাসীরা কীভাবে যে স্ট্রাগেলটা করেন, তাদের যে মনস্তাত্ত্বিক দিকটা সেইটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবং আমি বলবো একটা ডকুমেন্টারি সাজেস্ট করব এই পরিপ্রেক্ষিতে, কালী দ্য ডকুমেন্টারি বলেটা আছে, কালী, এটা সুব্রত সেন, আই থিঙ্ক তার ডিরেক্টরের নাম সুব্রত ঘোষ বা সেন, তো তার বানানো, এটাও কিন্তু খুবই ভালো এই মানে তান্ত্রিক বিষয়ের ওপরই। তো সেটা কিন্তু আপনারা চেক আউট করতে পারেন, ভিমেওতে অ্যাভেলেবেল ছিল, এখন জানি না কোথায় অ্যাভেলেবেল আছে, আপনারা খুঁজে দেখতে পারেন, ওনার ফেসবুক পেজটা থেকেও দেখতে পারেন, চেক আউট করতে পারেন। তো এই সিরিজটা আমি বলবো সবাই দেখুন, এবং একটা খুবই আন্ডাররেটেড সিরিজ, খুব কম লোক দেখেছেন হইচই, কিন্তু যেগুলো কম লোক দেখে সেগুলো কিন্তু হইচইয়ের ভালো হয়, মানে অন্যগুলোতে যেগুলো বেশি প্রচার হয় তারগুলো থেকে। তো এটা কিন্তু দেখার মতো, অবশ্যই একদম 100% দেখার মতো। এবং অবশ্যই বলবো আমি এখানে মিউজিকের ব্যবহার দুর্দান্ত, মানে আপনি যদি হরর ফ্যান হন আপনার কিন্তু ভালো লাগবে, মানে একটা সাইকোলজিক্যাল স্পেসে যায় গল্পটা, এবং কালারসে যেভাবে ব্যবহার করা হয়েছে মানে ডিস্টার্বিং, প্রচণ্ড ডিস্টার্বিং। আপনি একটা না বসে 3 ঘন্টা সিরিজটা একটা না বসে অনেকেই কিন্তু ফিনিশ করতে পারবেন না, টাইম লাগবে, দেখুন। এবং একদম অন্য ধরনের একটা কাজ এক্সপেক্ট করুন। এবং আমি বলে দিচ্ছি কিউ এর নেক্সট যেটা আসছে ঠাকুমার ঝুলি, মানে দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড যে কিউ ঠাকুমার ঝুলি করছে, বাট আসছে, আপনারা ভেবেন কিরম হতে চলেছে। এবং এটার সিজন 2 মনে হয় না আসবে, কারণ এটা কিন্তু হিট করেনি, এবং হইচই কিন্তু এরকমই, সিজন 1 হিট করে তবে কিন্তু এটা সিজন 2 আনে, নাহলে কিন্তু হইচই আনবে না সিজন 2টা। তো আপনারা দেখলে তবে হয়তো, যদি আপনারা দেখেন এবং এটাকে আরও রেকমেন্ড করেন তবে হয়তো সিরিজটা সেকেন্ড সিজন আসবে। এবং হ্যাঁ, অনেকগুলো গল্প বলা বাকি রয়েছে এখানে তারানাথন থেকে, এবং একটা ভালো ক্লিফ হ্যাঙ্গারও দেওয়া হয়েছে, তো আরেকটা ক্যারেক্টারকে নিয়ে খুব মিস্ট্রি আছে। তো আপনাদের বলবো যে ওটা ট্রাই করুন দেখার সিরিজটা। আর আজকে এইটুকুই, দেখা হয় পরের এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। টাটা।